আসসালামু আলাইকুম। পার্কভিউ হাসপাতাল পরিবারের পক্ষ থেকে আমি ডাক্তার মেরিনা আরজুমান, মেডিসিন এবং কিডনি বিশেষজ্ঞ, আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর শুভেচ্ছা। আজ প্রতি বছরের মতো পালিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড কিডনি ডে, অর্থাৎ বিশ্ব কিডনি দিবস 2024। সাধারণত প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে এই দিবসটি আমরা পালন করে থাকি। এই দিবসের উদ্দেশ্য হচ্ছে যেন সবার মাঝে কিডনি রোগ সম্পর্কে, এর প্রতিকার সম্পর্কে এবং চিকিৎসা সম্পর্কে সচেতনতা তৈরি করা যায় এবং সবাইকে যেন সমানভাবে এই সেবার সুযোগ করে দেওয়া যায়। এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে বৃদ্ধি পাচ্ছে ন্যায়সঙ্গত সেবার সমান সুযোগ আর নিরাপদ ও সর্বোত্তম ঔষধের অনুশীলন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রতিটি রোগী যেন তার প্রয়োজন মতো সর্বাধিক সুযোগ পান চিকিৎসার, এবং সেই সাথে যেন আমরা সর্বোত্তম ঔষধের চিকিৎসা এবং ঔষধের ব্যবহার নিশ্চিত করতে পারি। এখন চলছে রমজান মাস, মাত্রই আমরা রমজান মাস, পবিত্র রমজান মাসে রোজা রাখা শুরু করেছি। আমাদের রোগীদেরও, অর্থাৎ আমাদের কিডনি রোগীদেরও এই রমজান মাসের রমজান পালন নিয়ে বেশ কিছু প্রশ্ন থাকে। আজকে আমি এই বিষয় নিয়ে একটু আলোকপাত করার জন্য আপনাদের সামনে এসেছি। প্রথমে আমরা আসলে জেনে নেই সাধারণত রোগীদের কী ধরনের প্রশ্ন থাকে। প্রথম কথা হয়ে থাকে, ম্যাডাম আমি কি রোজা রাখতে পারবো বা আমি রোজা রাখলে অসুবিধা কী? এটা খুব জটিল প্রশ্ন মনে হতে পারে কারো কারো কাছে, কিন্তু আমি সবসময় বলি ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম এবং ইসলাম হচ্ছে আমাদেরকে খুবই ভারসাম্যময় একটি জীবন ব্যবস্থাপনার নির্দেশনা সবসময় দিয়ে থাকে, এবং আমাদেরকে সেই অনুযায়ী দেখতে হবে যে আমাদের জন্য, আমাদের রোগীদের জন্য কী নির্দেশনা পবিত্র কোরআন শরীফে রয়েছে। রোজার বিষয়ে বেশ কঠিন কোনো কঠোরতা আমাদের পবিত্র কোরআন শরীফে কিন্তু বর্ণিত হয়নি, বরং বলা হয়েছে যদি অসুস্থতা বেড়ে যায় বা স্বাস্থ্যের অবনতি ঘটছে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তবে সেক্ষেত্রে কঠোরতা কোনোভাবেই ইসলাম সম্মত নয়। আমাদের পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার আয়াত নম্বর 85-তে বলা আছে, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মাঝে এ মাসকে যারা পাবে সে যেন এতে রোজা রাখে, কিন্তু যে অসুস্থ অথবা সফরে থাকে তাকে অন্যান্য দিনের রোজার এই সংখ্যা পূর্ণ করতে হবে। আল্লাহ তোমাদের জন্য স্বাচ্ছন্দ্য চান এবং তোমাদের জন্য কাঠিন্য চান না। অর্থাৎ এই আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান এবং তোমাদেরকে কষ্টে ফেলতে চান না। কিন্তু আফসোস, আমরা না বুঝেই মনে করি যে আমি কি এই গুনার দায়ভার নিয়ে নিলাম, ব্যাপারটা কিন্তু তা নয়। তাহলে কেন আমরা আমাদের রোগীদের রোজা রাখা নিয়ে চিন্তিত হয়ে পড়ি? ঝুঁকিগুলো কী? ঝুঁকি হচ্ছে দেখা যায় যাদের কিডনি রোগ আছে সেই সাথে তাদের ডায়াবেটিসও থাকে বা অন্যান্য আরও কিছু জটিল রোগ থাকে, যার কারণে এই সময়ে একটা ঝুঁকি থাকে তার ডায়াবেটিস হয় অনিয়ন্ত্রিত হয়ে পড়ে কিংবা অনেক বেশি কমে যায়, যেটাকে আমরা সুগার লো হয়ে যাওয়া বলি, সেরকম হতে পারে, কিংবা অতিরিক্ত পানি শূন্যতার কারণে নতুন করে কিডনির আবার কোনো অসুবিধা হতে পারে। এছাড়া পানি শূন্যতার ফলে আরও বেশ কিছু জটিলতা রোগীর মধ্যে তৈরি হতে পারে, যার ফলাফল হিসেবে দেখা যায় ধীরে ধীরে কিডনি রোগটি আরও বেশি খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় তাহলে কারা রোগী রাখতে পারবে, রোজা রাখতে পারবেন? আমরা যদি হিসাব করি যে কারা রোজা রাখতে পারেন, তাহলে প্রথমে আমাদেরকে ভাগ করে ফেলতে হবে আমাদের রোগীদেরকে তিনটি ভাগে। প্রথম ভাগে যারা উচ্চ ঝুঁকি সম্পন্ন রোগী, তারা কারা? যাদের কিডনি রোগ আছে সাথে ডায়াবেটিস আছে, গত 3 মাসের মধ্যে তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ছিল বা সুগার অনিয়ন্ত্রিত ছিল, এবং এই 3 মাসের মধ্যে তার কয়েকবার হাইপোগ্লাইসেমিয়া বা সুগার নীল হয়ে যাওয়ার হিস্ট্রি আছে, অর্থাৎ ইতিহাস আছে, বা যার কিডনি ধাপের, কিডনির রোগের যে ধাপগুলো আছে তার শেষের দিকে আছে, অর্থাৎ চতুর্থ বা পঞ্চম ধাপে আছে, যারা ডায়ালিসিসে আছেন, যারা গর্ভবতী রোগী, কিংবা অন্যান্য জটিল রোগ যাদের আছে, যেমন দীর্ঘস্থায়ী হার্টের রোগ আছে, যার স্ট্রোকের হিস্ট্রি আসছে, তারা কোনো অবস্থাতেই রোজা রাখবেন না। এই এই গ্রুপের যারা আছেন তারা কোনো অবস্থাতেই রোজা রাখবেন না। এবার হচ্ছে দ্বিতীয় গ্রুপে যারা আছেন, অর্থাৎ কিডনি ধাপের ফেলিওরের, কিডনি ফেলিওরের ধাপ 3-তে যারা আছেন এবং স্ট্যাবল আছেন, অনেকদিন ধরে এই অবস্থাতেই আছেন,
এটা ধরেন আমরা যেটা সিরাম ক্রিয়েটিনিন বলি সেটা যদি দুই থেকে আড়াইয়ের মধ্যে বা দেড় থেকে আড়াইয়ের মধ্যে যদি অনেকদিন ধরে স্ট্যাবল থাকে মানে একই রকম স্থিতিশীল অবস্থায় থাকে, তার যদি সুগার কিছুটা অনিয়ন্ত্রিত থাকে কিংবা তার যদি প্রচুর শারীরিক পরিশ্রম করতে হয় এই রমজান মাসে, সেটা চাকরিগত কারণে হোক বা অন্যান্য কারণে হোক, তাহলেও সেই গ্রুপকে আমরা বলে থাকি যে তাদের জন্যও রোজা না রাখা ভালো। তবে কিডনি ফেলিওরের ধাপ এক এবং দুইতে যারা আছেন, অর্থাৎ যারা প্রাথমিক পর্যায়ে আছেন, যাদের বিগত কয়েক মাসের মধ্যে বা এই সময়ের মধ্যে কাছাকাছি সময়ের মধ্যে সুগার অর্থাৎ ডায়াবেটিস পুরো বা প্রায় কন্ট্রোলে ছিল এবং যিনি কোনো ধরনের পানিশূন্যতা নেই, কোনো ধরনের ইনফেকশন নেই এবং প্রেশার কন্ট্রোলে আছে বা অন্যান্য কোনো জটিল রোগ নেই, তারা রোজা রাখতে পারবেন, তারা চাইলেই রোজা পালন করতে পারবেন। এখন এরপরে প্রশ্ন আসে, ম্যাডাম আমি যদি রোজা না রাখি তাহলে আমি কী করব, ইসলাম কি বলে? এ বিষয়ে ইসলামের খুব সুন্দর একটি নির্দেশনা রয়েছে। ইসলাম ধর্মে বলা হয়েছে যদি আপনি রোজা রাখতে না পারেন সেক্ষেত্রে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি ফিদায়া দান করবেন। ফিদায়া হচ্ছে আপনি রমজান মাসের একজন মুসাফিরকে সারাদিনের তার যে খাদ্যের খরচ আছে সেটি বহন করবেন। এমন অবস্থা হতে পারে, ধরেন একজন রোগী আছে যিনি কিডনি ধাপ এক বা দুইতে আছে বা সুগার কন্ট্রোলে ছিল, এতদিন ভালো ছিলেন, উনি রোজা রাখতে চেয়েছেন কিন্তু কোনো কারণে, যেমন কোনো ইনফেকশনের কারণে বা ডায়রিয়া বা অন্য কোনো কারণে হঠাৎ করে ওনার ধাপ অগ্রবর্তী হয়ে গেল বা রোগী খারাপ হয়ে গেলেন, সেই সময় তিনি রোজা রাখলেন না, তিনি কী করবেন? তার সম্পর্কে বলা হয়েছে তিনি সেই রোজা অবশ্যই তখন রাখবেন না, সেটার জন্য উনি ফিদায়া দিবেন এবং উনি যদি চান তাহলে পরবর্তী ভালো সময়ে সেই রোজাগুলো আবার রেখে নিতে পারেন, এটাতে উনি অধিক সওয়াবের অংশ পাবেন। এরপর যে প্রশ্ন আসছে, এখন গ্রীষ্মকাল প্রায় এবং প্রচুর গরম পড়ছে, এই অবস্থায় আমাদের রোগীরা পানি কতটুকু খাবে? যে রোগী রোজা রাখবেন তার প্রতি নির্দেশনা হচ্ছে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত অর্থাৎ ইফতার থেকে সেহরির সময়ে আপনি যথাযথ পানি পান করবেন। যদি আপনার শরীরে কোনো ফোলা না থাকে তাহলে আপনি নর্মাল মানুষ যতটুকু পানি খায় অর্থাৎ 2 থেকে 3 লিটার পানি নিয়ম মতো খেতে পারবেন। তারপরের প্রশ্ন হচ্ছে আমি কি ব্যায়াম করব? হ্যাঁ, কিছু কিছু হালকা ব্যায়ামও আপনি করতে পারবেন, তবে আমরা আপনাকে বলবো আপনি রোদে বের হবেন না বা যদি বের হতেই হয় অবশ্যই ছাতা ব্যবহার করবেন এবং দিনের অধিকাংশ সময় একটু ছায়ায় বা ঘরের ভিতরে অবস্থান নেওয়ার চেষ্টা করবেন। ম্যাডাম আমি ইফতারে কী খেতে পারবো? ছোলা, পেঁয়াজু, বেগুনি, এগুলো হচ্ছে আমাদের খুব প্রিয় খাবার। একটু দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের যারা রোগী কিডনি রোগী তাদের প্রতি আমাদের নির্দেশনা হচ্ছে আপনারা কোনো বিচি বা ডাল জাতীয় খাবার খেতে পারবেন না, না খাওয়াটাই আপনাদের জন্য নিরাপদ। সুতরাং এই খাবারগুলি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। তাহলে ইফতারে কী খাওয়া যেতে পারে? আমাদের যে খাদ্য তালিকা থাকবে তার 50% থেকে 60%-এর মতো আমরা গ্রহণ করব শর্করা, অর্থাৎ আমরা ভাত, রুটি, পরোটা এগুলো খেতে পারি। তাহলে একটু সুন্দর করে অল্প তেলে ভাজা পরোটা বা রুটি বা ভাত, নুডলস, পাস্তা এগুলো দিয়ে আপনি ইফতার করতে পারেন। এবং আমরা 20 থেকে 30% খাওয়ার চেষ্টা করব আমিষ, এবং সেটার মধ্যে আমরা বিচি জাতীয় খাবারগুলি না খাওয়ার চেষ্টা করব। ছোটো ছোটো 2 টুকরা মাছ মাংস আমরা খেতে পারি, আর বাকিটা 30%-এর কম আমরা চর্বি জাতীয় খাবার গ্রহণ করব যেন আমরা নির্জীব বা নিঃশক্তি হয়ে না যাই। আমরা কি ফল খেতে পারব? যদি আপনি ডায়াবেটিক হন কিডনি রোগের সাথে সাথে তাহলে ফলের ব্যাপারে বলবো যে মিষ্টি যে ফলগুলো অর্থাৎ আম, কাঁঠাল, আঙ্গুর, কলা এই ফলগুলি খাওয়া যাবে না। আর যদি আপনি কিডনি রোগী হন একই সাথে তাহলে নির্দেশনা হচ্ছে আসলে ফলে অনেক বেশি পটাশিয়াম থাকে এবং আমাদের রোগীদের জন্য পটাশিয়াম সমৃদ্ধ খাবার নিষিদ্ধ বা ক্ষতিকর। তাহলে সেক্ষেত্রে যেসব ফলে কম পটাশিয়াম আছে সেই ফলগুলো আপনি খেতে পারবেন, যেমন আপেল, নাশপাতি, পেয়ারা, পেঁপে, আনারস, জামরুল এই এবং বেলের শরবত চিনি ছাড়া এই সব ফলগুলি আপনি পরিমাণ মতো নিতে পারেন। সাধারণত 50 থেকে 100 গ্রামের মতো ফল আপনি প্রতিদিন খেতে পারেন। পরবর্তী আরেকটি যে কোশ্চেন সাধারণত আমাদের রোগীরা করে থাকে সেটা হচ্ছে ম্যাডাম রান্না কিভাবে হবে, আমরা কি সব মশলা খেতে পারবো? মশলার ব্যাপারে আসলে তেমন কোনো নিষেধাজ্ঞা নেই,
বরং মশলা বিভিন্ন জৈবিক কার্যক্রমে শরীরে সাহায্য করে। সুতরাং আমরা নর্মাল মশলায় মশলায় রান্না করতে পারি, তবে পরিমিত তেলের ব্যবহার করতে হবে। লবণের ব্যাপারে একটু নির্দেশনা রয়েছে, কোনো কাঁচা লবণ খাওয়া যাবে না এবং সারাদিনে আমরা এক চামচের বেশি লবণ খাবো না। অর্থাৎ আমরা সে যে পরিমাণ তরকারি খাবো তার মধ্যে যেন আমাদের এক চামচের বেশি লবণ না আসে, এটা একটু খেয়াল রাখতে হবে। ম্যাডাম, আমি কি দুধ খেতে পারবো, দই খেতে পারবো? আমাদের কিডনি রোগীদের জন্য বলবো, আসলে দুধ বা দই যেটা আছে সেটাতে ফসফেটের পরিমাণ বেশি থাকে, যা আমাদের কিডনি রোগীদের জন্য ক্ষতিকর। সেজন্য আমরা বলে থাকি, যদি আপনি কিডনি ফেলের প্রথম ধাপে থাকেন বা দ্বিতীয় ধাপে থাকেন তাহলে খুবই পরিমিত খেতে পারেন, তবে যারা একটু অগ্রবর্তী ধাপে আছেন তাদেরকে না খাওয়াটাই আমরা না খাওয়ার জন্যই অনুরোধ করব। এর পরবর্তীতে যে আরেকটি প্রশ্ন আসে সেটা হচ্ছে ওষুধপত্রগুলো আমরা কীভাবে গ্রহণ করব। যাদের কিডনি রোগ আছে এবং ডায়াবেটিস রোগ আছে তাদের জন্য একটু বিশেষ নির্দেশনা হচ্ছে, আপনাকে এই সময়ের আগেই, রমজান মাস আসার আগে অর্থাৎ রোজা পালনের, পবিত্র রোজা পালন করার আগেই আপনাকে আপনার সুগারের লেভেলের একটা চার্ট করে দেখে নিতে হবে, আপনার সুগার কেমন থাকে, সেই অনুযায়ী আপনাকে ওষুধ বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এবং সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শে। সাধারণত আমরা যদি ইনসুলিন ব্যবহার করি তাহলে একবারই ইনসুলিন যেটা থাকে সেটা আমরা সাধারণত ইফতারে ব্যবহার করি, দুইবারই ইনসুলিন থাকলে সকালেরটা ব্যবহৃত হয় ইফতারে এবং যেটা রাতে ব্যবহৃত হয় সেটা ব্যবহৃত হয় সেহরিতে, এবং অবশ্যই সেটা ডোজ অ্যাডজাস্ট করতে হয়, সাধারণত 30-50% সেটা কমিয়ে দেওয়া হয়। এবং অন্যান্য ওষুধের ক্ষেত্রে বলবো যে সাধারণত সকালবেলা আমরা যে ওষুধগুলো খাই সেই ওষুধগুলো আপনি গ্রহণ করবেন ইফতারে, এবং রাতে যে ওষুধগুলো আমরা খাই সেগুলো গ্রহণ করবেন সেহরিতে। মনে রাখবেন, দিন শুরু হয় সকালের ব্রেকফাস্ট অর্থাৎ সকালের নাস্তা দিয়ে, এবং আমাদের রমজানের দিনে দিন শুরু হয় ইফতার দিয়ে। সেই অনুযায়ী আপনি সকালেরগুলো ইফতারে গ্রহণ করবেন এবং রাতেরগুলো সেহরিতে গ্রহণ করবেন। এর সাথে একটা কথা, তাহলে ম্যাডাম দুপুরের ওষুধ কখন খাবো? দুপুরের ওষুধ আপনি ইফতারে কিংবা রাতে তারাবির পরে গ্রহণ করতে পারেন। আর কিছু ব্যাপার আছে, কিছু রোগী আছে যারা কিছু ওই যে পায়ের ফোলার জন্য কিছু ওষুধ খায়, এই ধরনের যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো অবশ্যই ইফতারে গ্রহণ করতে হবে। ম্যাডাম, আমি তো ডায়ালিসিস করি, আমার এখন ভালোই লাগে, আমি কি রোজা রাখতে পারবো? না, আপনার জন্য রোজা রাখা না রাখার নির্দেশনা রয়েছে, আপনি উচ্চ ঝুঁকিপূর্ণ গ্রুপে আছেন, কারণ ডায়ালিসিস মানে হচ্ছে আপনার শরীরে পানি জমে যাচ্ছে এবং একটা পর্যায়ে ডায়ালিসিস দেওয়ার সময় আপনার শরীর থেকে পানিটা একবারে বেশি পরিমাণে বের করে নেওয়া হচ্ছে। সুতরাং আপনি পানি শূন্যতার একটি ঝুঁকিতে আছেন যা আপনার কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। ম্যাডাম, আমি ট্রান্সপ্ল্যান্ট করেছি, আমি কি রোজা রাখতে পারবো? যদি ট্রান্সপ্ল্যান্ট করার পরে আপনার কিডনির যে পয়েন্ট তা স্বাভাবিক থাকে তাহলে আপনি রোজা রাখতে পারেন, তবে এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কিছুতেই আপনি ওষুধ বাদ দিতে পারবেন না, ওষুধ আপনাকে নিয়ম মতো এবং পরিমাণ মতো সঠিক সময় গ্রহণ করতে হবে। তবে সমস্যা হয় দীর্ঘদিন, দীর্ঘ একটা সময় প্রায় 16-18 ঘন্টা রমজানের সময়, পবিত্র রমজান পালনের সময়, তখন আসলে ওষুধ সেই অনুযায়ী সময় মতো গ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না, যা পরবর্তীতে আপনার কিডনির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আজকের এই অনুষ্ঠানের বা আজকের আপনাদের সাথে এই কথা বলতে আসার আমার উদ্দেশ্য ছিল এই একটাই, যে আমাদের রোগীরা রোজা রাখতে পারবেন কি না এটা নিয়ে একটি ধর্মীয় অনুভূতি কাজ করে, এবং আমাদের ডাক্তারদের পক্ষ থেকেও আমাদের মধ্যেও একটা অস্বস্তি কাজ করে, আমি কি সরাসরি না বলতে পারবো রোগীকে, কিংবা রোগী ভাবেন আমি এখন অসুস্থ, কখন না কখন মরে যাই, আমি কি আমার এই সোয়াব অর্জনের সুযোগটা থেকে বঞ্চিত করবো নিজেকে? আসলে তো আমরা আজকে জানতে পারলাম ঘটনাটা তা নয়, ইসলাম আমাদের জন্য জীবনবিধিকে খুব সহজ করে দিয়েছেন এবং কীভাবে চললে আমরা সুস্থ থাকতে পারব ধর্মীয়ভাবে এবং চিকিৎসাগতভাবে সেটা আমরা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আসুন আমরা সুস্থ হয়ে বাঁচি, জীবন ছড়িয়ে বাঁচি। ধন্যবাদ সবাইকে।